तो शास्त्रे बला है छे एक विधि और एक निषेध के जाने एक विधि आछे एक निषेध आछे पद्म पुराणे बला है छे विधि हे सबाई बोलें सततम विष्णु स्मर्तव्यम एटा हे विधि तो मैंने 24 घंटा भगवान के स्मरण रखा एटा हे विधि निषेध किया सबाई बोल विस्मर्तव्य न जातुचित मैंने कखनो विष्णु के विस्मरण करा उचित ना एटा हे निषेध मैंने कखनो भगवान के भूले जाबेन ना विस्मर्तव्य तो तार जन्य इस्कन द्वारा प्रचार होच्छे महाप्रभु निर्देशे नित्यानंद एवं हरिदास ठाकुर हरिदास ठाकुर जिन्हें स्वयं ब्रह्मा नित्यानंद प्रभु स्वयं बलराम तारा ये कलियुगे आमादेर मत बद्धजीव के कृपा करार जन्य श्री कृष्ण राधा भाव अंगीकार करे तिनि गौरांग रूपे एसेछेन आर गौरांग रूपे एसे औदार्य भाव करुणार मूर्ति महाबदान्याय केनना अन्नान कुन जुगे जा अर्पण करा हैनी अनर्पित श्री कृष्ण प्रेम महाप्रभु भगवान नामेर मध्य दिए निये एसेछेन आमादेर मतो बद्धजीव के कोनो विचार करेननि योग्य अयोग्य कार योग्यता आछे कार अयोग्य आछे एरकम कोनो विचार ना करेई तिनि प्रेम दान करबेन नामेर माध्यमे এজন্য নিত্যানন্দ হরিদাসকে বললেন শুনো শুনো হরিদাস শুনো 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 নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ মহাপ্রভু আজ্ঞা কি ছিল না প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা প্রতি ঘরে ঘরে যাও ভিক্ষা করো আজকাল তো লোক ভিক্ষা করতে যায় টাকা পয়সা ভিক্ষা করে কিন্তু মহাপ্রভু ভিক্ষা করতে বললেন হরিনাম প্রতি ঘরে ঘরে যেতে বললেন মহাপ্রভু বললেন না যে কেবল হিন্দু ঘরে যাও তা বললেন না যে কেবল হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ঘরে যাও এই বলেন নি প্রতি ঘরে ঘরে বলেছেন এই জন্য নাম হট্ট প্রচারটা ওই রকমই হাটে গেলে কেন হিন্দু মুসলমান খ্রিস্টান মহিলা পুরুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত যে মূল খাটে জুন মজুর খাটে এই ধরনের মানুষ পর্যন্ত হাটে যায় সেখানে ক্রয় বিক্রয় হয় আদান প্রদান হয় সেখানে কি কেউ বিচার করে এই লোকটা মুসলিম এই লোকটা গরিব অশিক্ষিত লোক এর থেকে আমি কিছু নিব না আমার নিত্য প্রয়োজনীয় বস্তু বাজার থেকে হাট থেকে নিতে হবে সেখানে কেউ আমরা বিচার করি না যে মহিলা পুরুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলিম খ্রিস্টান এইসব বিচার করে না কেউ হাটে কেউ কেউ বিচার করেন বিচার করে না তো নামের হাটেও বিচার নেই কেন না ভগবান আমাদের প্রত্যেকের পিতা শুধু দেহটা আমরা আলাদা আলাদা করে ফেলেছি হিন্দু মুসলিম খ্রিস্টান এই দিয়ে ডাঙ্গা লাগাচ্ছি কিন্তু আমরা সকলেই
से भगवान गॉड आल्लार संतान। भगवत गीता कृष्ण बोलें तासम ब्रह्म महदजुनी अहं बीज प्रदप पिता। আমি হচ্ছি এই ব্রহ্মরূপা জনিতে পিতা, আমি বীজ প্রদানকারী পিতা, আমরা কেউ নয়, আমরা কেউ সন্তান সন্ততি উৎপন্ন করতে পারি না। যদি আপনি সন্তান উৎপন্ন করি ভাবেন যে আমার পুত্র, যখন জন্ম হলো কান্না করলো, আবার কান্না বন্ধ হয়ে গেল, ডাক্তার বললো ডেড, তাহলে আপনার পুত্রকে রেখে দিন, দেহটাকেই পুত্র ভাবছে। কান্না করছিল যে ব্যক্তি শরীর, কিন্তু সেই শরীর থেকে আত্মা চলে গেল, সেই আত্মা সজীব বস্তু, উৎকৃষ্ট শক্তি ভগবানের সজীব বস্তু। ভগবান হচ্ছেন পরম সজীব, আল্লাহ গড এই ভাষায় আমরা বলি, দিব্য চিন্ময় অপ্রাকৃত পরম সজীব, তাঁরই আমরা অংশ। তাই আমরা ভুলে গেছি, সেই জন্য পদ্মপুরাণে বলা হচ্ছে যে ভুলে গিয়ে নিজেকে ভগবান সাজাও না, নিজেকে মালিক সাজাও না, নিজেকে প্রভু সাজাও না, এটা দুষ্ট বুদ্ধি। যখন আমরা স্বতন্ত্রভাবে নিজেকে মালিক ভাবি, এটা দুষ্ট বুদ্ধি, দুর্বুদ্ধি। এই জন্যই শাস্ত্র বলে কখনো ভগবানকে ভুলো না। কি করবে ওটা নিষেধ, বিধি কি কে বলবেন, বিধি কি? চব্বিশ ঘন্টা ভগবানকে স্মরণে রাখা, তিনি আমার প্রভু, আমি তার সেবক, তিনি সেব্য, আমি সেবক, তাই তার সমস্ত কিছু সেবা করা আমার দায়িত্ব কর্তব্য। ওনার সব জিনিস উনি দিয়েছেন, আমিও ওনার, এই দেহটাও ওনার, তাই তার বিভিন্ন অংশ আত্মা, আমি ভগবানের অংশ, তাই কর্তব্য হচ্ছে তার সেবা করা। এই জন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অত এই মায়াতারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখের কারণ কৃষ্ণকে ভুলে যাওয়া। আপনারা দেখবেন যারা ক্রিমিনাল, আমি একটু আগে তিলক করতে করতে প্রভুপাদের একটা লেকচার শুনছিলাম, তো প্রভুপাদ বলছেন যে যারা ক্রিমিনাল, দুষ্কৃতকারী, দুষ্ট বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, চুরি ডাকাতি খুন আদি করে, তারা পুলিশ দেখলে, পুলিশ অফিসারদের দেখলে ভয় পায়, আর সে পুলিশ অফিসারদের সামনে সাধারণ লোক যে ক্রিমিনাল নয় সে ঘুরে ভয় পায় না, ভয় পায়, ভয় পায় না। আপনার পাশ দিয়ে গেল পুলিশ যাচ্ছে, কেন? ওর নির্ভয়। কিন্তু চোর সে সবসময় ভয়। তা আমাদের জীবনে সর্বদা ভয় আছে। আপনার জীবনে ভয় আছে? কেন? আমরা ক্রিমিনাল, দুষ্ট বুদ্ধি। এই জন্য ভক্তিবীর ঠাকুর লিখছেন, প্রভু হে এমন দুর্মতি, দুর্মতি, মতি মানে বুদ্ধি, দুর মানে দুষ্ট বুদ্ধি, এমন দুর্মতি, প্রভু হে এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি। দুষ্ট বুদ্ধি বলেই এখানে পড়ে আছে। কত রকম বৈচিত্র, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ দেখতে সুন্দর, কেউ অসুন্দর, কেউ খোড়া, কেউ অন্ধ, কেউ খেতে পায় না, কারো দালান বাড়ি, কি কারণ? পরস্পর মধ্যে দ্বন্দ্ব, দ্বৈতভাব, শত্রুভাব, মিত্রভাব, শিক্ষিত অশিক্ষিত ভাব, এ কি কারণ? না, আমরা আমাদের প্রকৃত পিতার আশ্রয় থেকে বাদ দিয়ে নিজেকে পিতা সাজছি, নিজেকে মালিক সাজছি, যে অরিজিনালি আমাদের মালিক, প্রভু, আশ্রয়দাতা, তাকে ভুলে গেছি।
এজন্য তার যে বহিরঙ্গা শক্তি মায়া ওটা হচ্ছে পুলিশ। ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া হচ্ছে পুলিশ অফিসার দুর্গা সুপারিনটেনডেন্ট, সমস্ত পুলিশদের সুপারিনটেনডেন্ট। যেমন সুপারিনটেনডেন্ট আন্ডারে অনেক পুলিশ, সুপারিনটেনডেন্ট আন্ডারে অনেক পুলিশরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তার দেখেই ভয় পায়। তার সুপারিনটেনডেন্ট আন্ডারে তার নির্দেশে ঘুরছে, এটা যাও ওখানে যাও। তাই এই জগতে দুর্গা মাতার আরও প্রকাশ, কালী বিভৎস রূপ দেখতে ভয় পেয়ে যাবে সবাই। তার গলায় কি আছে? সব কাটা মুন্ডু আছে, দেখতে ভালো লাগে? কাটা মুন্ড, কারো মুন্ড কাটা দেখলে ভয় লাগবে। তো কালীর মাথায় সব কি আছে? এ দুর্গার প্রকাশ। আর দুর্গা হচ্ছে ভগবানের যে তার বহিরঙ্গা শক্তি, ভগবানের অন্তরঙ্গা শক্তি আছে, সেটাকে বলে যোগা মায়া শক্তি, যোগ মায়া। দেখতে একই রকম কিন্তু বহিরঙ্গা শক্তি মায়া, মহামায়া। আমাদেরকে এই গুণের দ্বারা বারবার কবু স্বর্গে, কবু মর্তে, কবু কীট, কবু ক্ষুদ্র, কবু রাজা, কবু প্রজা, এরকম ঘুরাচ্ছে। কেননা আমরা এই জগতের প্রতি আসক্তি। কিন্তু ভগবান গীতায় বললেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়াকে অতিক্রম করা খুবই কঠিন, দুষ্কর। ত্রিগুণাত্মিকা মায়া, সত্য রজ তম গুণ থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। মায়া এরকম আমাকে বেঁধে রেখেছে। তিনটা গুণ, গুণ মানে রজু, দৌড়ি, বাংলা কি বলে দৌড়ি, গুণ, গুণ দিয়ে বাঁধা, তোমরা দৌড়ি দিয়ে বাঁধা। আমাদের গুরুদেব শ্রী জয়পিতা স্বামী গুরুদেব, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের গল্প খুব ভালো বলেন। তো উনি বলছিলেন একবার যে একটা সোনার দৌড়ি আছে, একটা লোহার দৌড়ি আছে, শিখল চেন, আর একটা রূপার শিখল আছে। আপনারা বলুন, সোনার শৃঙ্খল রজু, রূপার শৃঙ্খল আছে, লোহার শৃঙ্খল আছে, কোন শৃঙ্খল দিয়ে নিজেকে বাঁধবেন? হাত তুলুন, কে বলবেন? কারা সোনার শৃঙ্খল দিয়ে বাঁধতে চান নিজেকে? হাত তুলুন, সোনার শৃঙ্খল, সোনার শৃঙ্খলে কয়জন বাঁধবেন নিজেকে? কয়েকজন হাত তুলছে। রূপুর শৃঙ্খল দিয়ে কারা বাঁধবেন? কয়েকজন হাত দিচ্ছে। লোহার শিখল দিয়ে নিজেকে বাঁধবেন কয়জন? লোহার কয়েকজন আছে। আর যারা কোনো বাঁধবেন না, হাত তুলুন, কেউ বাঁধবে না। 23-24 জনের মানুষের মধ্যে কে বুদ্ধিমান? হ্যাঁ, যারা নিজেকে বাঁধতে চায় না তারা বুদ্ধিমান। নিতাই গৌর প্রেমানন্দে, কেন? যদি সোনার চেন হয় আপনি হাত বাঁধাই থাকলেন, তাহলে সোনার চেনও হাত পা বাঁধা, লোহার চেনও হাত পা বাঁধা, রূপার চেনও হাত পা বাঁধা, তিনটাই বাঁধা। কার্যকারী এক বন্ধন, তাহলে কেউ বন্ধন হতে চায়? সোনার চেনে হোক, লোহার চেনে হোক, রূপার চেন হোক, কেউ আমরা বাঁধব না। অনেকে বুঝতে পারছে না, আমার বাংলা বোঝা যাচ্ছে না? তাহলে বাঁধা মানে গিট দিয়ে বেঁধে দেওয়া। তো এই জগতে আমরা সবসময় বাঁধতে চাইছি এই গুণের দ্বারা। তো সেজন্য আমরা গিটটা বেশি করে, একটা গিট পড়েছে এটা খোলা সহজ না? সহজ না, একটা গিট খোলা সহজ। পরপর যদি গিট বাঁধা হয়, বারবার একটার পর একটা গিট মেরে দেওয়া হয়, খোলা কঠিন হয়ে যাবে। সেই জন্য ভাগবত ইত্যাদি গ্রন্থে
বলা হয়েছে অত গৃহক্ষেত্র সুত আপ্ত বিতই এগুলি সব একটার পর একটা গন গিট পড়ে যাচ্ছে ছেলে আর মেয়ে আকর্ষণ একটা গিট প্রথম গিট এক ছেলে আর একটা মেয়ের আকর্ষণ স্বাভাবিক আছে তো প্রথম গিট বন্ধন ওখান থেকে শুরু পঞ্চম স্কন্দ ভাগবতে বলা হয়েছে পুংস স্ত্রী পুরুষ এবং স্ত্রী পুংস স্ত্রী তৈ মিথুম হৃদয়গন্তির মাহু দুজনের হৃদয়ের বন্ধনটা পরস্পর দেখে আকর্ষণ হয়ে হৃদয়ে হৃদয়ে বন্ধন হয়ে যাচ্ছে আমি তোমাকে চাই আমি তোমাকে চাই এই যে বন্ধন হয়ে গেল আর ছাড়তে পারে না কখনো কোনো ছেলে মেয়ে আসক্ত হয়ে পড়লে মা বাবা কত করে বলে পিটাই করে দূরে সরিয়ে দেয় তাও ছাড়তে পারে না সুইসাইড করে দেয় তাও ছাড়তে পারে না এরকমই যদি কেউ আসক্ত হয় কোনো পুরুষের প্রতি ছেলে এ মেয়ে কোনো পুরুষের প্রতি একটা মেয়ে আসক্ত হয়ে পড়ল মৃত্যুবরণ করল ও একটা বানর হয়ে জন্মাবে বা পায়রা হয়ে জন্মাবে পুরুষ পায়রা ওই মেয়েটি পুরুষ পায়রা হয়ে গেল আর এই ছেলেটা মেয়ের প্রতি আসক্ত ছিল ছেলে পুরুষ মেয়ের প্রতি আসক্তি মৃত্যুবরণ করল কি হবে পায়রি হবে ও মেয়েটি হবে পায়রা এ হবে পায়রি এটাই ভগবদ গীতায় বলা জং জং বাপি স্মরণ ভাবম তজন্তন্তে কলেবরম যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবেন আপনি স্ত্রী পুরুষের আসক্তিতে দেহত্যাগ করছেন আপনি পুরুষ হবেন কিন্তু এই মনুষ্য দেহ পাবেন না কেন মনুষ্য দেহে সংযত হওয়ার জন্য ভগবান দিয়েছেন যেহেতু আপনি মহিলার প্রতি আসক্ত ইন্দ্রিয় সুখে তাই পায়রা পায়রি হলে আপনাকে কেউ বাধা দিবে না বহুবার স্ত্রী সঙ্গ পুরুষ সঙ্গ করতে পারবেন কিন্তু মনুষ্য জীবনে একমাত্র পুত্রার্থে ক্রিয়তে ভার্যা সেজন্য আপনি যেহেতু ইন্দ্রিয় সুখে আসক্ত তো সেখানে পায়রি পায়রা হয়ে বানর বানরি হয়ে জন্মাবেন এই জন্য খুব সাবধান তার মানে নয় মহিলা পুরুষ এখানে তার আসক্তি থাকবে না এই মনুষ্য জীবনে আসক্তি থাকবে কি আসক্তি থাকবে এই স্বামী কৃষ্ণের ভক্ত বৈষ্ণব তার সেবা করার জন্য ভগবান আমার কাছে পাঠিয়েছেন এবং তার সাথে আমার যে পুত্র ভগবত ভক্ত ভগবানের সেবা করার জন্য এই পুত্র আমাকে দেখবে এই পুত্র এই ভাবনা নেই ওটা বলে কৃষ্ণ ভাবনা অমৃত ওখানে পুরুষ মহিলার আকর্ষণ নেই ওখান থেকে বন্ধন কেটে যাবে ওই বন্ধন নয় সেজন্য কৃষ্ণ ভাবনাময় সেজন্য কৃষ্ণ গীতায় বলছেন ধর্মম কামম ধর্ম অবিরুদ্ধ ওই কাম ধর্মটা কৃষ্ণ ভাবনাময় বিবাহ জীবন কিন্তু আজকাল সেটা হচ্ছে আজকাল কি হচ্ছে পুরুষ মহিলা আকৃষ্ট হচ্ছে তখন পুংস স্ত্রী মিথুনী ভাবম এ তো তৈর মিথুন তার থেকে হৃদয় গ্রন্থিম আহু হৃদয়ের বন্ধন হচ্ছে তার থেকে কি হচ্ছে অত গৃহ বাড়ি লাগবে ভাগবত কেমন বাস্তব কথা বিজ্ঞান আমরা অনেক সময় ভাবি এই গীতা ভাগবত ঠাকুরমার ঝুলি গল্প না এগুলি হচ্ছে সব বিজ্ঞান বাস্তব জিনিস সেখান থেকে আমাদের গৃহ লাগবে জমি লাগবে গৃহক্ষেত্র সুত পুত্র লাগবে এরকম আস্তে আস্তে আত্মীয় স্বজন বাড়তে থাকবে আর জনস্য মোহ এইভাবে মানুষের মধ্যে মোহ আমি আমার এসব আমার আর আমি এই যে গিটটা এমনভাবে পড়ে গেল খোলা কঠিন হয়ে যাবে তাহলে গিটটা খোলা যাবে না কি করলে পরে এই গিট থেকে মুক্ত হয়ে যাবে কেটে দিলে তরবারি দিয়ে কেটে দিতে হবে তাই সেই কাটানোর উপায় ভক্ত সঙ্গে ভগবানের কথারূপক তরবারি দিয়ে যদি আমরা এটাকে কাটতে পারি তাহলে আমরা এটা থেকে মুক্ত হয়ে যাবো নিতায় গৌর সিদ্ধানাথ প্রেমানন্দে এই জন্যই ভক্ত সঙ্গে
তো এই জন্যই আমরা শ্রেষ্ঠ বস্তু মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাস করেছিলেন যে কোনটা শ্রেয়, শ্রবণ বলেছিলেন, ভক্ত সঙ্গে শ্রবণ করা ভগবানের কথা, সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেয়। তাই আমরা এখানে এই কঙ্কন দিঘি, বৃন্দাবনে কঙ্কন কুণ্ড আছে, রাধাকুণ্ডকে কঙ্কন কুণ্ড বলা হয়, রাধারানী তার কঙ্কন দিয়ে মাটি খুঁড়ে সমস্ত সখীদের দ্বারা কুণ্ড করেছিলেন, এই জন্য ওটা কঙ্কন কুণ্ড রাধাকুণ্ড। আর এখানে কঙ্কন দিঘি আছে, কঙ্কন দিঘি মনে আমার রাধাকুণ্ড মনে পড়ছে, যে রাধারানী কঙ্কন দিয়ে কুণ্ড করেছেন। জয় রাধাকুণ্ড কি, রাধাকুণ্ড কি, রাধাকুণ্ড কি, শ্যামকুণ্ড কি, শ্যামকুণ্ড কি, শ্যামকুণ্ড কি, তাই গৌর প্রেমানন্দে। সেই জন্য ভগবান কথা যাতে বিস্মৃত না হয়, যেটা নিষেধ জীবনে, মনুষ্য জীবনে সার্থক করার জন্য 24 ঘন্টা কৃষ্ণ স্মৃতি থাকে, যার দরুন এরকম সাধু সঙ্গে অভ্যাস, ভগবানের নাম জপ কীর্তনের অভ্যাস, ভগবানকে কেন্দ্র করে সমস্ত কর্তব্য সম্পাদন করার মাধ্যমে কৃষ্ণ স্মৃতি জাগরণ করা, কৃষ্ণ আমার মধ্যেই আছেন হৃদয়ে, সেখান থেকে প্রকাশ হবে। যদি আমি এই গীতা ভাগবত কথা গুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করে গৃহন্ত্বা সচেষ্টিতম, যদি সেটাকে চেষ্টা করে গ্রহণ করি, তাহলে 24 ঘন্টা স্মরণ থাকবে। যখনই বাড়িটা দেখছেন, আহা এই সুন্দর মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে গঠিত যেই তৈরি ভগবানের শক্তি এখানে রয়েছে, বাড়ি দেখেও ভগবান স্মরণ হবে, নিজের দেহ দেখে মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি এই দেহটাও মন বুদ্ধি অহংকার। ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, ভূমিরা ফুয়ন্নল বায়ু খংমন বুদ্ধিরে বচ অহংকার ইত্যংমে ভিন্না প্রকৃতির অষ্টদা, এসব আমার শক্তি, নিকৃষ্ট শক্তি, এটা প্রকৃতি। তাই আমাদের এই দেহটাও প্রকৃতি জাত, কেউ আমাদের বাবা মা করতে পারবে না, বৈজ্ঞানিকরা এই দেহ করতে পারবে না, এরকম সুন্দর শিরা প্রশিরা, এটা পুত্র উৎপন্ন হবে তার সিস্টেম কোনো ডাক্তার বৈজ্ঞানিক তৈরি করতে পারে না, এমন একজন ব্যক্তি ভগবানের নির্দেশে তৈরি করেছেন, সেই ব্যক্তি হচ্ছেন কে, ব্রহ্মা, ব্রহ্মা করেছেন। কিন্তু ব্রহ্মাও বলছেন আমি কর্তার ক্ষমতা নেই, এইসব উপাদান মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার এই কৃষ্ণে, ভগবদ গীতায় বলেছেন, তার এটা নিয়ে আমি এরকম সুন্দর তৈরি করেছি। তাহলে দেখুন, বৈজ্ঞানিকরা এরকম সুন্দর চামড়া করতে পারে, পারবে না, শিরা পর শিরা। তো সেজন্য আমরা খুব অহংকার করি। একটা আপনাদের এখানে দেখলাম অনেক বিল্ডিং, বিল্ডিংটা কে তৈরি করেছে, হ্যাঁ, রাজমিস্ত্রি, ধন্যবাদ, বিল্ডিংটা রাজমিস্ত্রি তৈরি করেছে, কত সুন্দর বিল্ডিং তৈরি করেছে, কিন্তু রাজমিস্ত্রি তৈরি করে বলে এটা আমার, বলে না এটা আমার। তাই মূর্খ বৈজ্ঞানিকরা বা সায়েন্স ছাত্ররা অনেক সময় ভাবে বিজ্ঞান সব, বিজ্ঞান মানে কি, বিশেষ জ্ঞান, তার মানে প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তব হতে হবে, তোমরা জানতে হবে এই মাটি জল আকাশ আগুন বায়ু কার, এটা বিজ্ঞানীদের নয়, এটা দেবতাদেরও নয়, স্বয়ং পরমেশ্বর ভগবানের, সেটা মানুষ জানে না। রাজমিস্ত্রি সুন্দর বাড়ি তৈরি করে দিয়েছে, কিন্তু মাটি জল সেখানে, সিমেন্ট সেখানে, ইট পাথর রড
ওই বাড়ির যে মালিক দিয়েছে এজন্য উনি দাবি করে এটা আমার, রাজমিস্ত্রি করেন। তাই বৈজ্ঞানিকরা হচ্ছে রাজমিস্ত্রি। আমাদের একজন মহারাজ প্রভুপাদের শিষ্য নদিয়া জেলায় একটা কলেজে 500 সায়েন্টিস্ট এসেছিল, তো উনি প্রভুপাদের শিষ্য, গুরু, দীক্ষা গুরু। ইস্কনে অনেক বড় বড় বৈজ্ঞানিক আছে, তারা ইস্কনে দীক্ষা গুরু, সব বৈষ্ণব বিভিন্ন দেশের। তো উনি গিয়েছিলেন, ওনাকেও ডাকা হয়েছিল। তো উনি একটা কথা বলেছিলেন যে বন্য পাখির মুরগিটা ডিম তৈরি করে, কোনো বৈজ্ঞানিক আপনারা আছেন এই ডিমটা তৈরি করতে পারবেন? সবাই থ হয়ে গেছে। অতএব বন্য পাখির মুরগির সঙ্গেও আপনারা তুলনা নয়, অত অভিমান অহংকার কেন করছেন? তখন সবাই চুপ হয়ে গেছে। তুই জন্য সব জিনিস ভগবানের, তুই জন্য আমাদের দুর্লভ মনুষ্য জীবনে ভগবানকে স্মরণ করা জন্যই এই সাধু সঙ্গে সব কিছু ভগবানের। প্রভুপাদ শিখিয়েছেন সারা বিশ্বের লোকে, আমেরিকার ছেলেমেয়েরা, আমাদের মায়াপুরে বড় মন্দির আছে, সেই বড় মন্দিরের অর্ধেক কয়েকশো কোটি টাকা একজন ভক্ত দিচ্ছে, আর অর্ধেক সারা বিশ্বের মানুষ দিচ্ছে। উনি বলেছিলেন প্রভুপাদকে, প্রভুপাদ বলেছিলেন যে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে পরিক্রমা সময় নবদ্বীপ মণ্ডল মায়াপুরে বলেছিলেন, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। অতএব আমি চাই, প্রভুপাদ বললেন, আমার শিষ্যবৃন্দ এই অদ্ভুত মন্দির প্রতিষ্ঠা করবে, প্রকাশ করবে। যদি তারা করতে পারে তাহলে সমস্ত পূর্বতন আচার্যরা সেই সব ভক্তদের সরাসরি গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাবে। তখন পৃথিবীর মধ্যে অন্যতম ধনী অম্বরীশ প্রভু, প্রভুপাদের শিষ্য, উনি খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছেন পাশ্চাত্য দেশে। ওনার আগের নাম ছিল আলফার্ড ফোর্ড। ফোর্ড গাড়ি আছে, যেমন মহেন্দ্র গাড়ি সেরকম ফোর্ড গাড়ি আছে, ওই গাড়ির মালিক এখন। তো উনি কত বড় ধনী, কোটি কোটি ডলারের মালিক, বিশ্বের মধ্যে অন্যতম ধনী। তিনি প্রভুপাদ বললেন, আমি পাশ্চাত্য দেশে অনেক জায়গা, প্রভুপাদকে উনি বড় বড় চার্চ বন্ধ হয়ে গেছে সেগুলো সব কৃষ্ণ মন্দির উনি কিনে দিয়ে দিয়েছে, সেসব চার্চগুলি কিনে ইস্কনের মন্দির হয়ে গেছে। ওখানে কি আছে? রাধা কৃষ্ণ, নিতাই গৌর, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এইসব চার্চগুলিতে রয়েছে। আর এখন বেঙ্গলে দেখছি ঘুরে, এই পশ্চিমবঙ্গে, উড়িষ্যায় কিছু জায়গায়, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় ঘুরলাম, বহু লোক হিন্দু খ্রিস্টান হয়ে গেছে সব। অথচ পাশ্চাত্য দেশে সব খ্রিস্টানগুলি তারা ভক্ত হয়ে যাচ্ছে, হিন্দু নয়, ভক্ত হচ্ছে। হিন্দু তো মুসলমানদের দেওয়া নাম, ওই তো 1450 বর্ষ তৈরি হয়েছে। এগুলি ধর্ম নয়, প্রতারণার ধর্ম। খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, এগুলি দেহের পরিচয় তৈরি হয়েছে। 2023 সাল খ্রিস্টান ধর্ম, 1350-1400 বর্ষ মুসলিম ধর্ম, আর হিন্দু ধর্ম মুসলমানদের দেওয়া নাম, শাস্ত্রে এই নামগুলি নেই। ততএব এগুলি প্রতারণার ধর্ম। কিন্তু প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে আত্মতত্ত্ব শিখালেন, ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম মানে যে সব কিছু কৃষ্ণের, তার সেবা করা, এই শিক্ষা। ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা। যারা বুদ্ধিমান, সত্যিকারে মাথায় ঘিলু আছে, স্কুল কলেজ ডিগ্রি, ইউনিভার্সিটি, পিএইচডি, ডক্টরেট করতে পারে, অনেক থিসিস লিখতে পারে, কিন্তু সে যদি না বুঝে সব ভগবানের, গডের, আল্লাহর সম্পত্তি, এই জন্য তাকে গড বলা হয়, GOD, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, এই জন্য গড বলা হয়, এই জন্য আল্লাহ বলা হয়, এই জন্য ভগবান বলা হয়।
কিন্তু আমরা অনেক থিসিস লিখছি, পিএইচডি ডক্টরেট করছি, ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক, শিক্ষাগতভাবে হলে কি হবে? সব গাধা মূর্খ। কেন না সব আমার, এটা আমার জিনিস। আরে মহাশয়, করোনা এলে আপনার এক ফুটের মধ্যে আপনার জিনিস পড়েই থাকে। সেজন্য এই অজ্ঞানতা কাটানোর জন্যই এই সাধু সঙ্গে গীতা ভাগবত আলোচনা। যার সম্পত্তি তিনি ভোক্তা, আপনি আমি নন। এই জন্য বুদ্ধিমান মানুষ এটা জানবে, অহম সর্বস্ব প্রভাব, ভগবান নিজে বলছে আমার থেকে সব এসছে, জড় চেতন। এই জন্য মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, এগুলি জড়, এগুলি অপরাশক্তি। অপরেয়ামিত তু অন্যাত, আরেকটা আমার শক্তি আছে অন্যাত, অপরাশক্তি ব্যতিরেকে ভিন্নে মে পরা, একটা পরাশক্তি আছে, সেটা হচ্ছে জীবভূতা, সজীব বস্তু, সেটা চেতনময়। তাই ভগবান হচ্ছেন পরম চেতনময়, তাই তার অংশ আত্মা চেতনময়। তাই সে আত্মজ্ঞান এই গীতা থেকে পাওয়া যাবে। যখন জানবে এই দেহটাও ভগবানের, আত্মাও ভগবানের, অতএব এই দেহটি তাঁর সেবার জন্য। এই জন্য বুদ্ধিমান মানুষ যে হবে তখন সে শান্তি লাভ করবে। সেজন্য ভুক্তারম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানত্বামাম শান্তিম ইচ্ছতি। কয়জন শান্তি চান? শান্তি কয়জন চায়? কয়জন চায় না শান্তি? হাত তুলুন। সবাই শান্তি চায়। দেখুন, একটা পরা শান্তি আছে, একটা জড় শান্তি আছে। শান্তি আমরা মনে পাই। আপনার ছেলে একটু অ্যাক্সিডেন্ট হলো, হসপিটালে দিয়েছেন, আইসিউতে রয়েছে, আপনার মনটা অস্থিরে আছে, শান্তিতে নেই। ডাক্তারখানার হসপিটালের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, ঘুমাতে পারছেন না, মনে এত অশান্তি। তখন ডাক্তার বেরিয়ে আসছে মাঝে মাঝে, অ্যাসিস্ট্যান্ট ডাক্তার, তখন যে কি হলো আমার ছেলে, কি হলো? তার মনে শান্তি আছে না অশান্তি আছে? তখন শুনলেন ডাক্তার বলছে, ও অসুবিধা নেই, কিছুটা ডেভেলপ হচ্ছে। তখন আপনার মনে কতটা শান্তি আসবে? আহ, কিছুটা কিছুটা এলো, পুরা হয়নি। আবার বল ডাক্তার বেরিয়ে এসে বললো ড্যাড, তখন কি হলো? এটা মনে থেকে আমরা শান্তি আর অশান্তি, জড় জগতে, জড় জাগতিক বিষয়বস্তুতে আসক্ত হবেন না, পুত্রকন্যাতে আসক্ত হবেন না, এগুলি মনের দ্বারা ভাবছেন। আমার পুত্র, মনে এটা ভেবে নিয়েছেন, আমার পুত্র, দেহটা দেখি আমার পুত্র, আমার স্বামী, আমার স্ত্রী, তাই মনে এরকম ভেবে নিয়েছেন, এই জন্য অশান্ত। যখন ভাবতেন এগুলি কৃষ্ণের, কৃষ্ণের সন্তান, সেবা করার জন্য এসেছিল, ভগবান নিয়ে নিলেন, তো প্রার্থনা করছেন ভগবান তোমার সেবায় আবার তাকে নিযুক্ত করাও, তখন অশান্তি নেই। কিন্তু যদি নিজেই ভাবছেন আমাকে দেখতো, আমি বুড়ো হয়ে গেলে কে দেখবো, ভয়ম শোকম, ভয়ম কেন? ছেলে নাতিপুতি, স্বামী স্ত্রী প্রতি মোহ। কিন্তু ওই দেহটা ডাক্তার ফিরিয়ে দিল আপনার কাছে, ডেড বডি, তো নিয়ে যান, আপনার ছেলে তো, বাড়িতে নিয়ে যান। আপনি বললেন আমার ছেলে, তখন দেখে আর ছেলে কেন, কান্না করলেন, ছেলে চলে গেছে আজকে, ছেলে চলে গেছে বলে চিৎকার করছেন, সবাইকে ডাকছেন, ছেলে চলে গেছে, কিন্তু ছেলেকে তো ধরেই রেখেছেন, কে চলে গেল? তাহলে এতদিন ভুল বলেছিলেন এটা ছেলে বলে, তাই মনে ভেবে নিয়েছিলাম, তাই মনে ভেবে নিয়েছিলাম এটা স্ত্রী, এটা পুত্র কন্যা, তো এই জন্য অশান্তি, জাগতিকভাবে অশান্তি। পরাশান্তি ভগবানে ভক্তির মাধ্যমে, কি না, ভগবান একমাত্র মালিক, এই জগতে সব কিছু তাঁর, তিনি একমাত্র ভোক্তা। যখন এই তিনটি জিনিস জানবেন, যে শান্তির গীতায় বলা হয়েছে ওটা পরাশান্তি, প্রকৃত শান্তি। কিন্তু যখন আপনি জানলেন এই বাড়ি জায়গাটা আমার,
তখন কেউ দখল করে নিয়ে গেল, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি করে সব ভাগাভাগি হয়ে ছোট হয়ে গেল, থাকার জায়গা নেই। তখন সবসময় উৎকণ্ঠা, হতাশা, উদ্বেগ। সেই জন্য এই মনুষ্য জীবনে উপলব্ধি করতে হবে। তাই আপনারা এখানে অনেক গৃহস্থ ভক্ত আছেন, গৃহতে স্থিত থেকেছেন ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে। তো বৈদিক শাস্ত্রে ভাগবতে আমরা একটা শ্লোক শুনব, এই গৃহস্থ আশ্রম সম্বন্ধে আমরা শুনব। আসলে সুরসেন বাবু বলছিল বর্ণাশ্রম, চারটা বর্ণ আর চারটা আশ্রম। কে জানে চারটা বর্ণ, কয়জন জানেন চারটা বর্ণ? মাতাজি বলুন একটা, কি বর্ণ, বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো হচ্ছে একটা বর্ণ। আর আশ্রম কি, আশ্রম কি প্রভু বলুন? ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, তাহলে সবগুলি আশ্রম। তাহলে আপনারা গৃহস্থ আছেন, ছেলে মেয়েকে নিয়ে গৃহেতে স্থিত আছেন, মানে ওটা আশ্রম। তো প্রকৃত আশ্রম মানে যেখানে ভগবান আল্লাহ গডকে কেন্দ্রবিন্দুতে রেখে, এত বছর আমরা শুনলাম সব গডের, সব আল্লাহ আর সব ভগবানের। তাহলে এখন যে ব্যক্তি ভগবানকে কেন্দ্র করে তার সমস্ত শ্রম এই দেহ দিয়ে, সব ইন্দ্রিয় দিয়ে কর্ম সম্পাদন করে, তাহলে সে ব্যক্তি আশ্রমবাসী। কেউ ব্রহ্মচারী আশ্রমে আছে, কেউ গৃহস্থ আশ্রমে আছে, কেউ বানপ্রস্থ, কেউ সন্ন্যাস আশ্রম, কিন্তু সমস্ত আশ্রমেই কৃষ্ণ ভাবনাময়ের জন্য। চারিবর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে। আপনি ব্রহ্মচারী হলেন, সন্ন্যাসী হলেন, গৃহস্থ হলেন, বানপ্রস্থ হলেন, ব্রাহ্মণ হলেন, ক্ষত্রিয় হলেন, শূদ্র বৈশ্য হলেন, কিন্তু এই চারটা বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ আরাধনা না করেন, আপনি দেখালেন আমি তো গৃহস্থ, আমার ছেলে মেয়ে দেখছি কুকুর বিড়াল, আপনার থেকে অনেকগুলি ছেলে মেয়ে, একসাথে বারোটা দশটা ছেলে, কারো হাড়ি ভেঙে দিয়ে খেয়ে পুত্রকন্যাকে স্তন প্রদান করছে, লালন পালন করছে। আপনি একটা দুটা ছেলে উৎপন্ন করে বলছেন আমি গৃহধর্ম পালন করছি, কুকুরও বিড়ালও করছে, কিন্তু কুকুর বিড়াল থেকে মনুষ্যের পার্থক্য কি? না, কৃষ্ণের সন্তান, কৃষ্ণের সেবা করার জন্য ভগবান দিয়েছেন, তার সেবা করব। ওই জন্য সততম বিষ্ণু স্মর্তব্যম, সব কিছুতে কৃষ্ণকে বাড়িতে স্মরণ করা, তাহলে ওটা কৃষ্ণ। সেজন্য কর্ম সব কৃষ্ণের জন্য করবে। এইগুলি ভাগবতে যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বলেছেন প্রত্যেক আশ্রম সম্বন্ধে। তো গৃহস্থ আশ্রম সম্বন্ধে তিনি ভাগবত সপ্তম স্কন্ধে চতুর্দশ অধ্যায় তো বলেছেন আদর্শ গৃহস্থ, আদর্শ, আদর্শ, দর্শ মানে কি দেখা, আপনারা এমন কিছু দেখাবেন যা অন্যরা শিখবে। এই জন্য ইস্কন ভক্তবৃন্দ এখানে আপনারা এসেছেন, অনেকে দীক্ষা নিয়েছেন, আশ্রয় রয়েছেন, কেউ অনুশীলন হয়তো একমালা দুমালা জপ করছেন, তো এরকম আবার কেউ নূতন এসেছেন ভক্ত সঙ্গ করতে। তো সেজন্য ছেলে মেয়ে পুত্রকন্যাকে নিয়ে বাড়িতে থেকে চাকরি ব্যবসা করে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া, বস্ত্র দেওয়া, তাদেরকে থাকার ঘর দেওয়া, রোগ হলে ঔষধ দেওয়া, এই কর্তব্য কর্ম ধর্ম করার সঙ্গে সঙ্গে যদি কৃষ্ণ ভক্তি না দিবেন, তাহলে শ্রমই বহি কেবলম, বৃথা সময়ের নষ্ট করছেন, রৌরব নরকে যেতে হবে। জয়েশাম পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভব ঈশ্বরম ন ভজন্তি অবজানতি, অবজ্ঞা করলেন ভগবানের আরাধনা। আমরা সবাই ভগবানের অংশ, আত্মজ্ঞান লাভ করা উচিত, এই মনুষ্য জীবনে এই বিচার করা উচিত, কিন্তু যদি আপনি ভগবানের ভজনা না করেন,
न भजन्ति अवजानन्ति स्थानात भ्रष्टा पतन्ति अध। उपरे जाबेन ना, नीचे जाबेन। ब्राह्मण नीचे चले जाबे, गृहस्थ नीचे चले जाबे, सन्यासी नीचे चले जाबे, ब्रह्मचारी नीचे चले जाबे। तमने सबाई के नरके जेते हबे यदि कृष्ण आराधना ना करें, बार बार चक्रे घूरते हबे। ताई एखाने देखुन अत रकम वैचित्र, केउ धनी गरीब शिक्षित अशिक्षित अंध खोड़ा नाना रोग खेते पाए ना, ये सब कारण भगवान के भूले गए हमारा जगते आसक्ति। तई दुर्लभ मनुष्य जीवन आछे उपलब्धि करा उचित ना, आम खोड़ा पूर्वकर्म अनुसारे, रोग पूर्वकर्म अनुसारे, किंतु यही जीवन में भगवत आराधना करब, भगवान का फिर जाब और जन्म मृत्यु चक्र हमें आसते हैं। नीताय गौर प्रेमानंदे। এজন্যই কিভাবে গৃহস্থ আশ্রম করবেন সেগুলি, যুধিষ্ঠির মহারাজ গৃহস্থ ছিলেন না? গৃহস্থ ছিলেন না, গৃহস্থ ছিলেন, উনি রাজা ছিলেন সারা বিশ্বের। শুধু গৃহস্থ ছিলেন না, সারা বিশ্বকে পরিচালনা করতেন। এখন তো একটা বাড়িকে পরিচালনা করা হিমশিম খেয়ে যাচ্ছে পরিবারের লোকেরা, কিন্তু অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ তারা পৃথিবীকে পরিচালনা করতেন। তখন সব আদর্শ রাজা ছিল, সবাই সুখে ছিল। যখনই দরকার বৃষ্টি তখন হতো, যখন দরকার ঋতুচক্রের যা কিছু সঠিকভাবে হতো। কেন? সমস্ত রাজরা তারা কি করতেন, সম্রাটরা পৃথিবী শাসন করলেও তারা ছিলেন বিষ্ণু ভক্ত। কিরকম বিষ্ণু ভক্ত? সততম বিষ্ণু স্মর্তব্যম, তারা এরকম ছিলেন, চব্বিশ ঘন্টা বিষ্ণুকে স্মরণ করতেন। অম্বরীশ মহারাজ তার হাত পা তার সমস্ত শরীরের যত অঙ্গ সব অঙ্গ দিয়ে ভগবানের সেবা করতেন। তিনি চাকর চাকরাণী রেখে মন্দিরে পূজা আরতি করতেন না, মন্দির মার্জন করতেন না। মন্দির মার্জনাদিষু করৌ, করৌ মানে হাতের দ্বারা মন্দির মার্জন করতেন। বচাংশী বৈকুণ্ঠ বুনান বর্ণনে, তিনি যখন কথা বলতেন সমাজে, সভা করতেন, আজকাল আমায় ভোট দাও, তোদের জল দিব, এই দিব, কিন্তু অম্বরীশ মহারাজ বলতেন ভগবান মালিক, এই সব কিছু বৃষ্টি আলো যা কিছু দেবতারা দিচ্ছে ওনার নির্দেশে, এই জায়গা জমি সব তাঁর, আমাদের ভগবান দিয়েছেন এগুলি তাঁর সেবা করার জন্য। অম্বরীশ মহারাজ বলতেন এইসব, সেই জন্য তার মুখ দিয়ে বৈকুণ্ঠের কথা বলতেন। কেন? বৈকুণ্ঠ মানে উৎকণ্ঠা হতাশা বিহীন, যেখানে উৎকণ্ঠা থাকবে না হতাশা থাকবে না, সেই ভগবানের কথা বলতেন। আর যদি বলতেন এটা আমার দেশ, আমার বাংলা, এটা আমরা সোনা ফলাবো, তাই উৎকণ্ঠা হতাশা যুদ্ধে লাগবে। এই বিজ্ঞান, বাস্তব জ্ঞান মানুষের মধ্যে নেই। কেন না? ওরা গীতা ভাগবত কে ঠাকুরমা দিদিমার ঝুলি গল্প মনে করে। তাই প্রভুপাদ বলছেন এরা মূর্খ, গাধা, অশিক্ষিত, অল্প বুদ্ধি, স্কুল কলেজের ডিগ্রি আছে, কিন্তু গীতার কথা উনি বলছেন দুষ্কৃতি নয়। কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ কি বলেছেন? দুষ্কৃতি নয়। সপ্তম অধ্যায় না পঞ্চদশ অধ্যায়? সপ্তম অধ্যায় আছে। দুষ্কৃতি ন, দুষ্কৃতি ন মানে কি? কে বলবে? দুষ্ট বুদ্ধি যা, তার মানে কৃতি মানে মেধা আছে, বুদ্ধি আছে, কি কাজে লাগায়? দুষ্কৃতি ন মানে দুষ্ট কাজে লাগায়। আজকাল অনেক ছেলে মেয়েরা অনেক খারাপ খারাপ কাজে লাগাচ্ছে তাদের মেধাটাকে, কাউকে শুট করছে, মদ খেয়েছে বুদ্ধিটা হারিয়ে গেছে, বাবাকে খারাপ, মাকে ভালো খারাপ ভাষা গালি দিচ্ছে, তার কারণ বুদ্ধিটা খারাপ কাজে লাগাচ্ছে। এই জন্য দুষ্কৃতি নম মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা, মায়া অপহৃত জ্ঞানা, জ্ঞান আছে মায়া চুরি করে নিয়েছে জ্ঞান, আসুরি নাস্তিক, তো এই জন্য তারা দুষ্কৃতি নম। এই জন্য ভক্তরা যদি কৃপা করে এইসব ব্যক্তিরাও মুক্ত হতে পারে, কিন্তু ভগবান বলছেন এরা আমার আশ্রয়ে আসবে না, ভগবান বলছেন এরা আমার আশ্রয়ে আসবে, কিন্তু প্রভুপাদ বলছেন ভক্ত করুণাময়,
জগাই মাধাই মেরে দিয়েছে নিত্যানন্দ প্রভুর মাথা। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে চক্র নিয়ে এসছেন, আর মহা নিত্যানন্দ প্রভু ভক্তভাব অঙ্গীকার করছেন। এখানে গুরুর বলছেন, মহাপ্রভু এখন এই যুগটা চক্র হত্যা করার জন্য নয়, তাই ভগবানের ভক্ত দুষ্কৃতকারীদেরও রক্ষা করতে পারে। ভগবান বলছেন এরা শরণাগত হবে না, দুষ্ট কাজে লাগায়। জগাই মাধাই কি করছিল? দুষ্ট কাজে লাগাচ্ছিল বুদ্ধিটাকে, অন্যর মেয়ে মহিলাদেরকে টেনে রাস্তায় খারাপ অবৈধ ক্রীড়া করত, কাউকে খুন করত, চুরি ডাকাতি করত। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আদেশে হরিনাম প্রচার করছিলেন, তাদেরই কি প্রথম নাম হট প্রচার শুরু জগাই মাধাই দিয়ে। তা আমরা প্রচারে গিয়ে মার খাব, আমাদের গুরুদেবের গলা তো কেটে দিল, একবার গলা কেটে দিয়েছিল, খাদ্য নলি শ্বাস নলি সব গলাটা উল্টিয়েছিল। গুরুদেব বুঝতে পারছিলেন যে স্পেনে কেন না এই কৃষ্ণ ভক্তি প্রচার করছে। বিদেশে আমরা অনেক সময় ভাবি ইস্কন ভক্তরা আমেরিকার প্রচার করছে, আর ইস্কন ভক্ত আমাদের গুরুদেব যখন বিদেশে গিয়েছেন গলা কেটে দিয়েছে, কেন না এই হরে কৃষ্ণ প্রচার করছে, মাছ মাংস খাওয়া বন্ধ করছে, ভগবান আল্লাহর পূজা করতে বলছে, এই ইস্কনের নেতা একে শেষ করে দাও। তাই এয়ারপোর্টের আগেই ঢুকার আগেই ধারালো ছুরি দিয়ে গলা কেটে দিচ্ছে। তখন গুরুদেব বুঝলেন যে আমার মৃত্যু হচ্ছে, তাই প্রভুপাদের কাছে প্রার্থনা করলেন, প্রভুপাদ এই দেহটা তো অনিত্য, আজ হয়তো দুষ্কৃতকারীর দ্বারা আমার মৃত্যু হচ্ছে, কিন্তু দয়া করে আমার যে সেবা আপনি দিয়েছেন আবার আপনার শুদ্ধ ভক্তের ঘরে জন্মদিন, যাতে আমি সেবা পূর্ণ করতে পারি। এ হচ্ছে গুরু বৈষ্ণবদের চিন্তাধারা। তিনি প্রতিশোধ নিতে বললেন না যে একে জেল দাও, মৃত্যুবরণ দণ্ড দাও। গুরু বৈষ্ণব নিত্যানন্দ প্রভু এরকমই গুরুরূপে করুণাময়, তাই ভগবান তার করুণা তার ভক্তের দ্বারা প্রকাশ করে। তাই সেখানে যখন তাকে হসপিটালে নেওয়া হয়েছিল, তখন ডাক্তাররা বলছে যে এটা বাঁচার কথা নয়, কিন্তু কেউ যেন আমাদের হাত নিয়ে বিভিন্ন জায়গায় লাগাচ্ছিল যন্ত্রপাতি কোনো, আর অত কুইক এই অপারেশন হলো, কেউ যেন মিরাকল মতো আমাদের হাতগুলি জুড়িয়ে দিচ্ছে সবগুলি নিয়ে, আর কিছু সময়ের মধ্যে হয়ে গেল, আমরা বলছি সাকসেস। কী করে হলো আমরা জানি না, ডাক্তাররা তারা অবাক হয়ে গেল যে ডাক্তাররা নোট দিয়েছে এই অপারেশন, আমরা অনেক অপারেশন করেছি কিন্তু এই অপারেশনটা আমরা করিনি, ডাক্তাররা করেছে কিন্তু আমরা করিনি। কেন আমরা আশ্চর্য হয়েছি, এটা কী করে হবে, খাদ্য নলি নেই, শ্বাসন নলি নেই, সব এমনভাবে কেটে গেছে, সব গলাটা এরকম উল্টে গেছে, তেমন কি শেষ, কিন্তু এটা আবার কী করে হলো। ওইখানে ওরা জানতো না তখন রক্ত 89-এ খারাপ রক্ত দিয়ে দিয়েছিল, যার ফলে আবার লিভার কিডনি সব শেষ হয়ে গেল, সেই রক্ত খারাপ ছিল। তারপরেও আবার লিভার কিডনি পাওয়া যাচ্ছিল না। গুরু মহারাজ 6 মাস আগে বলছেন আমার এই তারিখে লিভার কিডনি পাওয়া যাবে, 6 মাস আগেই। সবাই বলছে, জিজ্ঞাসা করছে, গুরু মহারাজ এই দিনে লিভার কিডনি পাওয়া যাবে কি, এটা ডেট ঠিক হয়েছে? বলছে গুরুদেব বলেছেন। আর দেখা গেল ওই দিনেই হলো, ওই ডেটেই হলো। তো গুরুদেব ভগবানের প্রতিনিধিত্ব করেন, তারা করুণাময় সবাইকে। এই জন্য এই নামটা প্রচার, আপনারা এই যে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত গ্রামবাসী মূর্খ লোকেরাও কৃপা সবাই পায় না, বলে আমি মূর্খ কি গুরু মহারাজ কৃপা পাবো? হ্যাঁ, এই জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপাতে আপনি দীক্ষিত হতে পারবেন। তিনি এরও বিচার করেন না, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মতো করুণাময়। তাই মহাপ্রভু চক্র নিয়ে এসছেন, নিত্যানন্দ প্রভু বলছেন না না এ মেরেছে, ও জানে না, অসুবিধা নেই প্রভু আপনি প্রেম দিন। তাই মহাপ্রভু আলিঙ্গন দিলেন, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখুন এই হচ্ছে দয়া। আর চক্র মহাপ্রভু কি বললেন, চক্র তোমার কাজ নেই, যাও ফিরে যাও এখান থেকে।
তাই ভক্ত যারা প্রচার করছেন এরকমই কাউকে গালাগালি দিয়ে ভালোবেসে করতে হবে। আপনাকে কেউ বলে দিল কিছু, না না ওই সঙ্গে আমি আর যাব না, না আমার সঙ্গে যাব না, আমি অত সিনিয়র, অত বড় প্রচারক, এত ভক্ত বানিয়েছি, ও আমাকে অপমান করেছে, আমন্ত্রণ করেনি, আমি যাব না। বিনা আমন্ত্রণে ভক্ত সঙ্গ করতে হবে, প্রসাদ সেবা করতে হবে, চেয়ে নিতে হবে, এক কণা হলেও প্রসাদ দাও, তুমি আমন্ত্রণ না করলে তো কি হয়েছে, আমি এসে গেছি এখানে, এত বড় সুন্দর প্রসাদ, হরিনাম, ভক্ত সঙ্গ, এই অমূল্য জিনিস, এটি ভক্তরা শিখবেন, অভিমান নেবেন না। নিত্যানন্দ প্রভু অভিমান শূন্য, তাই নগরে নগরে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়েছেন। তো সেজন্য যুধিষ্ঠির মহারাজ, অম্বরীশ মহারাজ, তারা বিশ্বে ঘুরে ঘুরে দয়া করেছেন, শিক্ষা দিয়েছেন। তো এই জন্য যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি অনেক শিক্ষা দিয়েছেন। সাধু দেখলে কি প্রশ্ন করতে হবে, যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন করেছিলেন, সবাই বলুন, শ্রী যুধিষ্ঠির উবাচ। যুধিষ্ঠির মহারাজ বললেন, গৃহস্থ, গৃহস্থ অর্থাৎ যে ব্যক্তি তার পরিবারের সঙ্গে বাস করেন, এতাম, এই পূর্ববর্তী অধ্যায়ের বর্ণিত পন্থা, যে সমস্ত ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আশ্রম সম্বন্ধে বর্ণনা হয়েছে, সেই যে পন্থাগুলি, বিধি নাম, সরি, পদবী মানে মুক্তিপদ, বিধি নাম বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে, যে না যার দ্বারা, চ ও অঞ্জসা অনায়াসে বৈদিক জায়াত পেতে পারে, দেবরিষে, হে দেবর্ষি, ব্রুহি, দয়া করে বলুন, মাদৃশ, আমার মতো গৃহমূঢ়ধি, জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। তাহলে দেখুন, যুধিষ্ঠির মহারাজ এখানে বলছেন যে আমি গৃহমূঢ়ধি, যিনি সারা বিশ্বের পরিচালক রাজা, গৃহস্থ আশ্রমে আছেন, তিনি নিজেকে নারদ মুনির কাছে বলছেন আমি গৃহমূঢ়ধি। গৃহমূঢ়ধি মানে কি? জীবনের লক্ষ্যটা কি জানে না। আজকাল আমরা বলি আমার জীবনের লক্ষ্য প্রধানমন্ত্রী হওয়া, মুখ্যমন্ত্রী হওয়া, এই জন্য কত মারামারি হচ্ছে, এটা জীবনের লক্ষ্য নয়। সাধু সন্ত পেলে মানুষ কি প্রশ্ন করবে, এখান থেকে শিখুন। আমরা দেখি অনেক সাধু দেখলে লোকেরা গিয়ে বলে, সাধু বাবা আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, একটু আশীর্বাদ করুন, আমার রোগ হয়েছে একটু মুক্ত হয়ে যায়, সেটা আশীর্বাদ করুন, টাকা পয়সা নেই, ছেলেটা পড়াশোনা করছে না, এই জাগতিক অনিত্য বস্তু, আমার ছেলেটার একটা সুন্দর বউ হয়, এই আশীর্বাদ করুন। যেগুলো অনিত্য, টাকা পয়সা, বিদ্যা, সুন্দর স্ত্রী, এগুলি নিত্য না অনিত্য? অনিত্য, কয়জন বলেন অনিত্য বারণ করেন, সবাই। তাই কৃষ্ণ এসে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, ন ধনম, ন জনম, ন সুন্দরী। তাই যেসব রাজারা দুর্গাপূজা, কালী পূজা ভগবানের কাছে গিয়ে বলে আমার এই মন্ত্রী পদটা যেন থাকে, সাধুদের কাছে গিয়ে বলে আমার মন্ত্রী পদটা থাকে, আশীর্বাদ করুন, এই অনিত্য বস্তু 5 বছর পরে আবার ছাটাই হয়ে যাবেন, অস্থায়ী জিনিস কেন চাইছেন? কেন না, আপনি মূর্খ বলে, অল্প বুদ্ধি বলে, তাই আমাদের অল্প বুদ্ধি বলছেন, আমি অত বড় পণ্ডিত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হ্যাঁ আপনি অল্প বুদ্ধি, কেন না, আপনি যে জিনিসটা চাইছেন এটা অনিত্য, দুষ্ট কাজে লাগাতে চেয়েছেন, এই জন্য আপনি অল্প বুদ্ধি। তো এই জন্যই যুধিষ্ঠির মহারাজ বলছেন আমি গৃহমূঢ়ধি, কেন না, জীবনের লক্ষ্য জানি না। জীবনের লক্ষ্য প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হওয়া নয়। তো সেজন্য আমাদের কি হওয়া উচিত? এখানে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন, সবাই বলুন, মহারাজ যুধিষ্ঠির,
नारद मुनि के जिज्ञास करलें, हे देवर्षि, जीवन लक्ष्य सम्बन्धे सम्पूर्ण रूपे अज्ञ आमादेर मत गृहव्रत जीवने जे सब व्यक्तिरा रयेछेन तादेर जे वैदिक विधि अनुसारे अनायासे मुक्तिपाद परमेश्वर भगवान के लाभ करते पारे सेई विषय दया करे बोलून। तमने की करे दुर्लभ मनुष्य जीवन के मुक्त करा जाबे सेटा बोलून भगवान आराधनार माध्यमे। तो मुक्तिपाद माने भगवान, देवदेवीरा मुक्ति दीते पारे ना। एक बार गोविंद दास नामे एक व्यक्ति, गोविंद कविराज, आज के गान गाई सुरसेन प्रभु, गोविंद दास अभिलाष रे भज हरे मन श्रीनंद नंदन, ये गोविंद दास उन्नी आगे छिलेन दुर्गा पूजक, दादुर बाड़ीते जन्म हो बर्धमान जिले, तो दादुर बाड़ीते जन्म लाभ कर और सेखने दादू छो दुर्गा पूजक, किंतु उनार बाबा माँ भाई, भाईर नाम हे रामचंद्र कविराज, रामचंद्र संगम आगे नरोत्तम दास, से रामचंद्र कविराज महान शुद्ध भक्त जे पालकी करे सुंदरी स्त्री बिये करे जाच्छिलो, एकमात्र श्रीनिवास आचार्य भागवत कथा बोलते बोलते एत सुंदर शरीर मनुष्य देह कोथाय लागाच्छे, ओई पालकीते जेते जेते काने ढुके गेल, बाड़ीते गिये ओई दिन रात्रे ओखाने चले एसेछे सेई रामचंद्र कविराज। वैष्णवेर एकटा कथा गृणन्त्वा सच्चेष्टितम सिद्धि लाभ करे नियेछे आर बाड़ी जाइनि। गुरुदेव बोलेन जाओ विवाह करेछो, ओ गुरुदेव बोलछेन तले जेते हबे, तो बाड़ीते गेछे स्त्रीर साथे सारा रात्रि भागवत निये आलोचना करेछे, तारपरे आबार फिरे चले एसेछे। देखुन स्त्री साथे भागवत कथा आलोचना करेछे सारा रात्रि, कोनो इंद्रियर प्रति आसक्ति नय। तो सेई रामचंद्र कविराज तार भाई गोविंद कविराज इनी दुर्गा पूजक छिलेन, एक बार रामचंद्र कविराज भाई के बोलछे जे तुई भक्त हो वैष्णव हो जाओ, श्रीनिवास आचार्य थेके दीक्षा ग्रहण करो, आमरा सबाई वैष्णव, तुमी दादुर पाल्लाय पड़े सब करछो केन? बोले नाना दुर्गाई सब, एजन बड़ बड़ गुलाब बागान करे रेखेछे। किंतु रामचंद्र कविराज जखन दादुर बाड़ी जेतेन भाई के कृपा करते, वैष्णव माने से कृपा करबे अन्ने के, देखछे दादुर बाड़ीते एतो गुलाब फूल बागाने ढुकेई इदं सर्व गुलाब पुष्पम श्री राधा गोविंदाय स्वाहा अर्पण कर दिए। ओ दिन रात्रे दुर्गा गोविंद के बोल से गोविंद एई गुलाब फूलगुली आमार माथाय दिबि, स्वप्ने से एत बड़ भक्त छिलो। आर एक दिन से ही रामचंद्र कविराज दादुर बाड़ी गिये देखछेन ठाकुर घरे पायस रान्ना होयेछे, पायसटा खूब सुगंधी दूध घी दिए करेछे गोविंद, तो उन्नी गायत्री करबेन मध्याने भोग लागेनी पायसटा, देखछेन अरे सुंदर पायस एटा गोविंदेर भोग्य, तुलसी पाता दिए इदं पायसानम गोविंदाय स्वाहा राधा गोविंदाय स्वाहा बोले अर्पण करे दिएछेन गायत्री करेछेन। आर गोविंद जाने ना एटा कि, छोट भाई ওই পায়েস নিয়ে গিয়ে দুর্গাকে লাগাচ্ছে, দুপুরে দুর্গা মাতা ওই দিন পায়েস অন্ন পেয়েছেন, রাত্রিবেলা বলছে গোবিন্দ এইরকম পায়েস অন্ন আমার প্রভুর প্রতিদিন তুমি অর্পণ করবে। গোবিন্দ কিছুই বুঝে না, আমার প্রভু কি বলে আমার মাতা। তখন একদিন তার ভাই দাদা রামচন্দ্র কবিরা বলে দেখো ভগবানই একমাত্র মুক্তিদাতা, তুমি দুর্গাকে জিজ্ঞাস করো, তুমি তো দুর্গার সাথে কথা বলো শুনি, জিজ্ঞাস করো। তখন একদিন গিয়ে মন্দিরে নাড়িয়ে নাড়িয়ে বলতে হবে আমার সামনে কে মুক্তিদাতা। তখন দুর্গা
তার সেবায় সন্তুষ্ট হয়েছে, প্রকট হয়ে বলছে, দেখো আমি আমার প্রভু শিব, আমার পুত্র কার্তিক গণেশ, সবাই আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, জুড়ে জুড়ে বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। দেখো আমার স্বামী বলে এক মুহূর্ত যদি কৃষ্ণ নাম না হয় তাহলে সেই ক্ষণটা মানে অশুভ অশুভ, তাই আমি সবসময় এটা আমার স্বামীর সাথে করি। অতএ ভগবান হচ্ছেন একমাত্র মুক্তিদাতা, তুমি যেহেতু জিজ্ঞাসা করেছ তাই সেটাই আমি বল। তারপরেই এই গোবিন্দ শ্রীনিবাস আচার্য থেকে দীক্ষা পেয়েছে কৃষ্ণ মন্ত্রে, রাধা গোবিন্দ মন্ত্রে, তখন বৈষ্ণব হয়েছে, তারপরে বৃন্দাবনে গিয়েছে, তখন জীব গোস্বামী দেখলেন তার কবিত্ব, এমনি কবিরাজ মানে তারা ওই যে গাছপালা আয়ুর্বেদিক চিকিৎসা করত, এই জন্য কবিরাজ, কিন্তু এদিকে কৃষ্ণ লীলা গান ইত্যাদি যে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয়চরণার বিন্দরে, এই সুন্দর ভজন বহু ভজন গোবিন্দ দাস ঠাকুর লিখেছেন, এই জন্য জীব গোস্বামী বলেন তুমি সমস্ত কবিদের মধ্যে রাজা, রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি বলা হয় রাজা বলা হয় না, কিন্তু গোবিন্দ কবিরাজ সমস্ত কবিদের মধ্যে রাজা, কেন না ভগবানের সম্বন্ধে যদি কবিত্ব লিখবেন তিনি রাজা হবেন, নাহলে ওটা রাজা নয়, সে গান করতে পারে বিশ্বের নোবেল পেতে পারে কিন্তু কবিরাজ নয়, যে গান শুনে ভগবানের পাদপদ্মে আসক্তি বাড়বে তাহলে সেই গানই শোনা উচিত। অনেক কবি বাংলায় এসেছে যে গান শুনে কেউ ভগবানে আসক্ত হয়নি, ভগবানের চরণে আসক্ত হলে তাহলে সে কবির লাভ হবে, কবি নিজেই ভগবানে আসক্ত নয়, আজকাল তথাকথিত কবিরা ভক্ত নয়, তো সেই জন্য সেই কবির কোনো মূল্য নেই। তো দেখুন এই জন্য ভগবান একমাত্র মুক্তিদাতা মুক্তিপাদ, এই জন্য এখানে যুধিষ্ঠির মহারাজ তিনি বললেন যে কি করলে পরে এই মনুষ্য দেহ যে প্রকৃত মুক্তি, প্রকৃত মুক্তি মানে কি, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি, ভাগবত বলা হলো প্রকৃত মুক্তি হচ্ছে কি, মুক্তির হিত্বা অন্যথা রূপম, ওই যে আমরা হিন্দু সেজেছি মুসলিম সেজেছি খ্রিস্টান সেজেছি, এই যে দেহের পরিচয় এইগুলি হিত্বা মানে পরিত্যাগ করতে হবে, রূপম এই যে সব রূপের পরিচয় দিয়ে সমাজে ডাঙ্গা লাগাচ্ছি যুদ্ধ করছি, এই জন্য মুক্তির হিত্বা অন্যথা রূপম, এই সব অন্য রূপের হিত্বা মানে পরিত্যাগ কর, স্বরূপেন ব্যবস্থিতি এই দেহের মধ্যে আত্মা ভগবানের অংশ স্বরূপে কৃষ্ণের নিত্য দাস সবাইয়ের গোলকের স্থিতি, এই জ্ঞান অর্জন করো, এখানে তুমি নিজের ইন্দ্রিয় সুখে এই জগতে ঘুরি বেড়াচ্ছ বারবার স্বর্গে নরকে পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদিতে, কিন্তু এই দুর্লভ মানুষের জীবনে আত্মজ্ঞান স্বরূপে অধিষ্ঠিত হ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এতে কি করে হবে, তাই ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এইগুলি করার মাধ্যমে তাই ভগবানের কি করে মুক্তি হবে আমাদের, তাই ভগবানের ভক্তি করা যায় সেই শিক্ষা দিন, কি করলে পরে আমরা ভগবত ভক্তি করে মুক্ত হব। তখন নারদ মুনি কি বললেন সবাই বলুন, শ্রী নারদ উবাচ, নারদ মুনি বললেন হে রাজন, যারা গৃহস্থ রূপে গৃহে অবস্থান করেন তাদের অবশ্য কর্তব্য ইন্দ্রিয় সুখভোগের জন্য তাদের কর্মের ফল ভোগ না করে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা যা অর্জন করেন তা সবই বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্পণ করা, ভগবানের মহান ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই জীবনেই বাসুদেব ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করার পন্থা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা এই মনুষ্য দেহে, বোঝা গেল নারদ মুনি সাধু কি বললেন, তিনি বললেন না তুমি দীর্ঘস্থায়ী সারা জীবন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি
विश्व राजा हुए थाको एते तुम्हार जीवन लक्ष्य पूर्ण हबे बोलें नी कि बोलेछेन गृहस्थ रूपे अवस्थान करो तमने अपनादेरके गृह त्याग करते हबे ना। मुनि ऋषि प्रभुपाद महाप्रभु कृष्ण सबाइके बोलछेन जेखाने आछो सेखाने थाको गृहस्थ हये गेछेन तो कि आछे त्याग करते हबे ना। सेखाने थेके कि करबेन इंद्रिय सुख करबेन ना আর ইন্দ্রিয় সুখের জন্য যে কর্ম করেন সেই কর্মটা নিজে ভোগ করবেন না তার ফলটা। আরে মহাশয় আমি এত চাষ করলাম ব্যবসা করলাম এত সুন্দর টাকা পয়সা আমি ভোগ করব না আর কে ভোগ করবে, তো এত পরিশ্রম করা কি দরকার। কিন্তু আমরা জানি না মূর্খ কর্ম মানে কি, কর্মের ফল দুই রকম আছে। আপনি কর্ম করে যদি ফল ভোগ করতে চান তো দুটি তার ফল আছে। যেমন আপনাদের ব্যবসা করলেন এক বছর পরে হিসাব করে দেখলেন 1,00,000 টাকা লাভ হয়েছে, তো সেই ফলটা কে ভোগ করবে, কে ভোগ করবে, যিনি মালিক ওই কর্মের মালিক যিনি। তারপরে বছরে করোনা হয়ে গেল কাজ আর কাজকর্ম চাকরি মানে ব্যবসাটা ঠিক হলো না, যা জিনিসপত্র ছিল 5,00,000 টাকা লোকসান, কে ভোগ করবে, সেই মালিক। তাহলে কর্মের ফল ভোগ করতে চাইলে এই দুটি জিনিসকে নিতে হবে, লাভ আর লোকসান, তাহলে আপনি ফল ভোগ করুন। লাভ হয়ে গেল আনন্দ, আর যখন লোকসান হয়ে গেল কান্না। এই জন্য সাধুরা এইরকম উপদেশ দেয় না। নারদ মুনির পরম্পরায় আমরা ইস্কন ভক্তবৃন্দ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের নির্দেশে সারা বিশ্বের মানুষকে তারা বড় বড় সব ব্যবসায়ী কর্মী চাকরি ব্যবসা সব করে বললেন, কেউ বলছে প্রভুপাদ আপনার সঙ্গ করে আমি আপনার সঙ্গে চলে যেতে চাই, চাকরি টাকরি আর ভালো লাগে না। প্রভুপাদ বলেন চাকরি করো কৃষ্ণের জন্য, চাকরি করো কৃষ্ণ সেবার জন্য। প্রভুপাদ বললেন না চলে আসো, বুঝতে পারছ, তোমাকে গৃহ ত্যাগ করতে হবে না, কাউকে করতে হবে প্রভুপাদ তাদের বলেছেন, এখন তুমি করো, কিন্তু এখন চাকরি করো আবার এখন করো। সেটাকে আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের যে স্থানে আপনারা আছেন সেই স্থানে থাকুন, কিছুই ত্যাগ করতে হবে না, কিন্তু যে কর্ম তো করতে হবে, কিন্তু ভগবানের আশ্রয়ে করবেন। গীতায় কৃষ্ণ 56 নম্বর শ্লোক 18 অধ্যায় বলে দিয়েছেন, সর্বকর্মাণি অপি সদা কুরুবান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদম আপ্নুতি শাশ্বতম পদম অব্যয়ম। হে অর্জুন সমস্ত কর্ম কর, তার আপনার যত প্রকার দেহ দিয়ে কর্ম হয় সাধিত, চাকরি ব্যবসা রান্না খাওয়া দাওয়া শ্রবণ ঘুমান পুত্র উৎপন্ন গৃহস্থ হিসাবে, এই দেহের যত ইন্দ্রিয় আপনি যে কর্ম করেন সেটা কিভাবে করবেন, মত ব্যাপাশ্রয়ে নিজের খামখেয়ালি করবেন না, ইচ্ছা হয়ে গেল এখনই এটা খাবো এরকম না, ভগবানের আশ্রয়ে। কোন টাইমে খাওয়া উচিত কোন টাইমে খাওয়া উচিত না, কোন টাইমে কি খাওয়া উচিত, কোন টাইমে ঘুমানো উচিত, কোন টাইমে ব্যবসায় যাওয়া উচিত, কোন টাইমে ঘুম থেকে উঠা উচিত, কোন টাইমে ঘুম করা উচিত, এই যে সব কর্ম দেহেতে যা কিছু হয় সেই সর্বকর্ম সদা 24 ঘন্টা রুটিন করতে হবে, মানে 24 ঘন্টা মানে রুটিন করে নিন। ভোরে উঠা সূর্য উদয়ের আগে কমপক্ষে 1.5 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে উঠতে হবে, কিন্তু আমরা বলবো কমপক্ষে 1/2 ঘন্টা আগে উঠুন, ব্রহ্ম মুহূর্তে 1.5 ঘন্টা আগে উঠতে পারছেন না, কমপক্ষে 1/2 ঘন্টা আগে উঠে স্নান করুন। এইসব কর্ম কিসের জন্য, কৃষ্ণ ভক্তির জন্য, নিজের ইন্দ্রিয় সুখের জন্য। ভোরে উঠলেন বাসে ঝুলে ঝুলে ট্রেনে কলকাতা গেলেন, আবার রাত্রি 2টা পর্যন্ত বসে, আমার মিষ্টি দোকানে একজন বলছে কালকে যে আমাদের 2টা 4টা পর্যন্ত, এত দায়িত্ব নিচ্ছেন কেন, 2টা রুটি খাবেন মহাশয় কয় টাকা ইনকাম করে কি হবে রাত্রি 4টা পর্যন্ত। মা বলছে কি বলবো বকা দিচ্ছি যে এত কি বলে নেওয়া না, ওই যে লোকেরা অর্ডার নেওয়া, এত অর্ডার নিয়েছিস কেন,
তোমার মাত্র রাত্রি জাগতে হবে কেন? ও শুনে না, মহারাজ একটু বলুন, এ জপ করবে না, এরকম টাইম নেই বলছে। টাকা প্রতি আসক্তি, টাকা একদিন আসবে চলে যাবে, কর্ম এরকম হয়ে যাবে সব টাকা চলে যাবে, ভিখারি হয়ে যাবে। এই জন্য যেটা আসছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকুন, লক্ষ্মী ভগবানের সেবায় লাগান। কিন্তু আপনি যদি ভগবানের নাম না করেন, প্রসাদ না খান, সারা রাত্রি জেগে টাকা ইনকাম করলেন কিন্তু লক্ষ্মী নারায়ণ সেবায় লাগালেন না, ভগবানের নাম করলেন না, তাহলে এই গৃহস্থ আশ্রম নরকে যেতে হবে। সময় বহি কে বললাম, বৃথা সময় নষ্ট করছ। তো সেজন্য এখানে কর্ম, যুধিষ্ঠির মহারাজ বললেন কর্মের ফল ভগবানকে লাগাতে হবে। আপনারা দেখুন, আপনাদের কর্ম ব্যবসাতে কর্মচারীরা কাজ করে না, তো মালিকের 1 লক্ষ টাকা লাভ হলো, কর্মচারী কি যায় আছে? 10 লাখ টাকার নোকসান হয়ে গেল, কর্মচারী কি যায় আছে? তো অতএব এই বাড়িতে মালিক ভগবান, আমি কর্মচারী, লাভ লোকসান কৃষ্ণে, তাহলে আপনার দুঃখ কষ্ট কিছুই হবে না। ভগবান হাওয়া বাতাস আলো সব কিছু দিচ্ছেন, জল খেয়ে তো থাকতে পারবো, আগে হয়তো ছানা মাখন খাচ্ছিলাম, দুর্ভিক্ষ পড়েছে, এখন একবার তো শাকনও খেয়ে থাকতে পারবো। পঞ্চগ্রাস কি বলা হয়েছে একটা গান, তাদেরও চরণ সেবী এই মর পঞ্চগ্রাস। পঞ্চগ্রাস মানে কি? আমাদের গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ বলছিলেন, ঘি দিয়ে রান্না হয়েছে, ভগবানের নিবেদিত হয়েছে, 5 মুষ্টি অন্ন 5টা গ্রাস মাত্র খেয়েও জীবন ধারণ করা যায়, সেজন্য অত জীবন মানে গাধার মতো পরিশ্রমের কি লাভ? 5 গ্রাস কে? তো এটা আমাদের আচার্যরা শিখাচ্ছে, জীবন ধারণ করা যায়। তো সেজন্য যতটুকু প্রয়োজন কৃষ্ণ সেবার জন্য করুন, ব্যবসা করা নিষিদ্ধ নেই। সেজন্য কর্মের ফল ভগবানে অর্পণ করা, আর এটি অর্পণ করবেন আর নিত্য ভগবত ভক্ত সঙ্গ করা। তাই দৈনিক ছেলেমেয়েদের নিয়ে তুলসীর সামনে বসে মালাতে জপ করবেন, শুনে শুনে, সবাই জপ শুনে শুনে করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এরকম শুনে শুনে প্রত্যেকটা অক্ষর 16 না 32 অক্ষর করবেন। আর গীতা থেকে দৈনিক, ভাগবত থেকে দৈনিক একটা শ্লোক তাৎপর্য পড়বেন। কয়জন পড়েন হাত তুলুন দেখি, প্রত্যেক দিন ছেলে মেয়েকে নিয়ে পড়েন, মাত্রই কয়েকজন। শুনে শুনে যারা জপ করেন, নিজে বলবেন শুনেন, হাত তুলুন, অনেকে ফিসফিস করে মনে মনে, মনে মনে করবেন, মন চঞ্চল, নাতি পুতি গরু ব্যবসা চিন্তা হবে, শুনে শুনে করবেন মনে গেঁথে যাবে, কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন স্বভাব, তখন মনে মনে আপনা থেকে হবে। হুচট খেলেও কৃষ্ণ আসবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তখনও কৃষ্ণ আসবে, কেউ শুট করে দিবে তখনও কৃষ্ণ আসবে। কেন না জুড়ে জুড়ে বলতে হবে, যেমন বাবা মা ছেলে মেয়েকে শিখায় বল অ আ, বলতে বলতে বাচ্চা জুড়ে জুড়ে বলতে বলতে তখন ঘুমানো অবস্থায়ও বিলবিলায় অ আ, ঠিক সেই রকম প্রভুপাদ আমাদের শিক্ষা দিলেন, শিল গুরুদেব আমাদের শিক্ষা দিলেন, সব ভক্তরা বলে মন চঞ্চল কি করে স্থির হবে, শিল জয়পিতা স্বামী গুরু মহাজ বললেন যে প্রভুপাদ বলেছেন তুলসীর সামনে বসে শুনে শুনে শব্দ হরিনাম, কোনো অন্য কোনো ধ্যান নয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, কেউ বলছে না বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম, এরকম শুনে শুনে। এই জন্য 7.5 মিনিট লাগবে এক মালা জপ করতে, এই জন্য 16 মালা কন্টিনিউ করলে 1 ঘন্টা 45 মিনিটে হয়তো বেড়ে শেষ হয়ে যাবে। কেন? 7.5 মিনিট থেকে কমিয়ে যাবে যেহেতু একসাথে বসে করবেন, নাহলে 2 ঘন্টা যেন শুনে শুনে। আমার এই জপ শেষ করে কাজে যাবেন, আপনি কাজ শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, মনে করলে আর কোথায় কাজ, বুঝতে পারবেন কেন এত আনন্দ, আর আনন্দ যা মানুষ জানে না, কাজ করছে না আনন্দ পাচ্ছে না, শেষ হচ্ছে না, আসলে চিন্তা কেন শেষ হবে, ভগবানকে বাদ দিয়ে কিছু শেষ হয় না। সেজন্য ভগবানকে গ্রহণ করলে সবসময় 24 ঘন্টা আপনি কাজ করবেন, আনন্দ পাবেন,
কেন ভগবত সেবা তো এইটি আমার ভিক্ষা এই জন্য আপনার নাম হট সংঘ কম পক্ষে পাঁচ দশ জনকে নিয়ে বসবেন পাড়াতে পাড়াতে একটা গ্রামে দুইটা চারটা সংঘ হতে পারে পাঁচ থেকে দশ কিন্তু সেখানে আলোচনা চক্রের মাধ্যমে পরস্পর মধ্যে শোনা আলোচনা করা মাতাজিটা বলুন কিভাবে আপনি করছেন সে বলতে পারলো না আপনি রেগে এই কি করছেন না ও মাতাজি আরো অভ্যাস করুন আমি আসবো আপনার বাড়িতে শেখানোর জন্য গুরু মহারাজ প্রণামন্ত্র শিখাবো গালাগালি দিলে ভয় পেয়ে যাবে শুন আর শিখবে না সেজন্য নামট মহামিলনে শিক্ষার সেখানে সবাইকে শিখাবেন মাতাজি আপনি আরতি শিখুন আজকে আমি তো মাছ মাংস খাই আমাদের সাপ্তাহিক মহামিলনে তো নিষিদ্ধ আজকে খাননি নিশ্চয় আজকে আমাদের মহামিলন না আমি সপ্তাহে একদিন এই মহামিলন দিনে খাই না আর একমালা জপ করেন বলছে হ্যাঁ তাহলে আজকে একটু কণ্ঠিমালাটা পরে নিন আপনাকে শিখাবো আরতি আচমন করুন ওম কেশবায় নম নারায়ণ নম মাধবায় নম ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা যস্মৃত পুণ্ডরীকাক্ষ বাজ্যবন্ত্র সূচি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 প্রভু আমি অনেক পাপি অপবিত্র অনেক জীব হত্যা করি আজ আপনার পূজা করতে চাই দয়া করে আমাকে শুদ্ধ করে নিন যেমন আপনাদের শ্রাদ্ধ হবে মাছ মাংস খান ব্রাহ্মণ ঠাকুর ননা কি বললেন এ অসুচ হয়ে গেছে অসুচ পালন করবি দশ দিন তোদের না এরকম বলে কি বললো অসুচ ঠাকুর মহাশয় কি অসুচ আরে তোরা মাছ মাংস খাস জানিস না পেঁয়াজ রসুন মাছ মাংস এইসব চলবে না এটাই অসুচ পালন কর তার মানে ঠাকুর মহাশয় মাছ মাংস খাওয়া অসুচি হ্যাঁ তাহলে ঠাকুর মহাশয় নিজেই খান তাহলে উনি অসুচ উনি কি শ্রাদ্ধ করবেন অতএব ভক্ত মাছ মাংস খায় না পেঁয়াজ রসুন খায় না এই জন্য প্রত্যেক দিন সে ভোগ লাগাবে পূজা করবে শ্রাদ্ধ মানে ভগবানের শ্রদ্ধায় নিবেদিত বস্তু তাই ভক্ত প্রতিদিন শ্রাদ্ধ করবে এই জন্য ভক্তদের অসুচি নেই যারা হরিনাম করে প্রসাদ খায় প্রতিদিন এই জন্য তাকে সংশোধিত করছে মাছ মাংস খাস দশ দিন খাবি না তার মানে ইন্দ্রিয় চঞ্চল তোর শ্রাদ্ধ দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ করবি শালগ্রাম পূজা করতে পারবে না তার মানে মাছ মাংস খেলে শালগ্রাম পূজা হবে না বিষ্ণু পূজা তাহলে ব্রাহ্মণ কি করে করছে তার মানে ওই পূজা শ্রাদ্ধ হয় না ওই দুর্গা পূজা কালী পূজা হয় না যে ব্রাহ্মণ দিয়ে হয় যেসব ব্রাহ্মণ প্রসাদ খায় না গলায় মালা নেই তাদের হাতে জল পিতৃপুরুষরা খাবে না দেবদেবীরা কি করে খাবে আর ভগবান তো নয় অতএব সবাই সাবধান থাকুন বুঝুন এই জন্য প্রত্যেক দিন শিখাবেন নাম হটে ও কি হয়েছে একদিন তো নিরামিষ খেয়েছে আজকে যোগ্যতা অর্জন করো মালা পর তিলক পর বলো এরকম যিনি শিখাচ্ছেন তিনি এইসব করেন তাই উনি আচরণ শিখাচ্ছেন আরতি করো আজকে তুলসী এই যে তুলসী ধূপে জল দাও এই সারা অঙ্গে তুলসী মহারানীর সাতবার ঘুরাও ঘন্টা বাজাও কমর থেকে উপরে এই গরুড় দেবের মুখ চাপিয়ে ধরবে না এরকম করে আরতি করো শিখল ধূপ এইভাবে করো ফুল এইভাবে করো দীপ এইভাবে করো আর এরকম হাত ধুয়ে নাও মাতাজি আজকে আপনার শিখলেন বাড়িতে এরকম করবেন কিন্তু আমাদের অনেক ভক্ত বলে আরে ও মাছ মাংস খায় ওকে কেন করাবো আপনি নিজে যখন দীক্ষা নেননি আপনার প্রচারক এসে আপনাকে শিখিয়েছিল এখন আপনি দীক্ষা নিয়ে পণ্ডিত হয়ে গেছেন জ্ঞানী হয়ে গেছেন অন্যকে শেখাতে চাইছেন না এটা খারাপ সবাইকে নাম হট সংঘ মানে শিখানোর জন্য সেই জন্য প্রত্যেকের বাড়িতে গিয়ে শিখাবেন তার বাড়িতে আমি ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে এরকম পণ্ডিত্য করবেন ব্রাহ্মণ দীক্ষা নিয়ে কি করছেন কারো শ্রাদ্ধ অনুষ্ঠান করে টাকা নিয়ে নিজের বাড়ি পুষছেন ওটা খারাপ কর্মকাণ্ডে চলে যাবেন বৈষ্ণব ভক্ত শ্রাদ্ধ করতে পারে বৈষ্ণবদের কিন্তু ওই টাকাটা আপনার জন্য নয় সেদিন এক লক্ষ জপ করতে হবে নাহলে কর্মকাণ্ডে যাবেন আর ওখানে মন্ত্রতন্ত্র হরিনামের দ্বারা হতে হবে সব কিছু হরিনাম যজ্ঞের মাধ্যমে করতে হবে আর ওখানে যদি কেউ প্রণামী দেয় এটা মায়াপুরে পাঠাবেন রাধা মাধবের জন্য ভগবানের সেবায় এটা আপনি ভোগ করবেন কর্মকাণ্ডে চলে যাবে সেজন্য আপনাকে এইসব
ठाकुर पूजा करे व्यवसाय कर ले हबे ना, भगवान नाम कीर्तन करे व्यवसाय कर ले हबे ना, एटा शक्ति थाकबे ना। अपना जो क्यों प्रणामी दे गृहस्थ मैंने अपने लेबारी करे एटा करे काज करे टाका निये बा व्यवसाय करे सेटा अपनार परिवार प्रतिपोषण करबेन, किन्तु कीर्तन करे भागवत कथा बोले एटी जदि टाका चाहिबेन ताहले एटा अपसंप्रदायर लोकेदेर चिंताधारा, ताहले अपनार जीवन मंगलमय हबे ना। तो हमें सुनसे दक्षिण चब्बीस परगनाय अनेक भक्त शुरू कर दिए ब्राह्मण दीक्षा दाओ क्यों कर सब टाका पैसा इनकाम ये खराब कर्मकांडे फासबे से अनुरोध करब यी करबें ना, केवल कृष्ण सेवार जन्न सबकिछ कृष्ण के अर्पण करबें और गुरुदेवर निर्देश मत चलार चेष्टा करबें। ये नाम संघ सप्ताह बसबे सबा के शिखाबें तार बाड़ी के शिखाबें निजे शिखबें एवं करे करे भालोबासा दिए उन्नयन करुन देखबें बैकुंठ दक्षिण चौबीस परगना समस्त बाड़ी समस्त मानुष तारा कि हो जाबे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाइर मुखे हरिनाम बेरोबे आर सबाई बाड़ीटा श्रद्धा कुटीर वृंदावन परिणत हबे। भक्ति ठाकुर बोलछेन जेदिन गृहे भजन कृष्ण सेवा हबे सेई बाड़ीटा वृंदावन, ताई आपनारा सबाइर बाड़ी के वृंदावने तैरी करुन ए प्रार्थना करे एखाने समाप्त करछि। एटाई गृहस्थ आश्रम सम्बन्धे बला हयेछे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 सबाई उठे दाड़ाबेन एखन दिन